सरकारी स्कूलेर पड़ुआदेर पोशाके केन विश्व बांगलार लोगो एई प्रश्न तुले जनस्वार्थ मामला दायर कलकाता हाईकोर्टेर आईनजीवी कथा बोलबो आमादेर प्रतिनिधि शौभिक मजुमदारेर संगे। शौभिक, की खबर रयेछे? দেখো, তুমি জানো যে সম্প্রতি সরকারের তরফ থেকে দুটি বিজ্ঞপ্তি জারি করা হয় এবং দুটি বিজ্ঞপ্তিতে বলা হয় এখন থেকে সরকারি স্কুলের পড়ুয়াদের পোশাকের রং হবে নীল সাদা এবং তার পাশাপাশি লোগোতে বিশ্ব বাংলার লোগো হিসাবে সেটাকে ব্যবহার করা হবে, ছাত্রছাত্রীদের পোশাকে সেই প্রতীক থাকবে এমনটাই সেই নির্দেশিকায় বলা হয়েছে। এবং এই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে এবং বলা হয়েছে যে নীল সাদা পোশাকে তাদের কোনো আপত্তি নেই, কেন বিশ্ব বাংলার যে লোগো আছে সেটাকে কেন ছাত্রছাত্রীদের পোশাকে ব্যবহার করা হবে সেটা নিয়েই তারা আপত্তি করেছেন। এবং তারা বলছেন মূলত এরাজ্যে যে স্কুলগুলি রয়েছে সরকারি স্কুলগুলি সেগুলি বহুদিনের পুরনো ঐতিহ্যবাহী স্কুল এবং প্রত্যেকটি স্কুলের নিজস্ব আলাদা করে লোগো রয়েছে, সেই লোগোকে প্রতিস্থাপন করে তার জায়গায় বিশ্ব বাংলার লোগো বসানো এটা কতটা যুক্তিসঙ্গত সেটাকে নিয়ে তারা আপত্তি তুলছেন। এবং তারা বলছেন যে বিশ্ব বাংলার লোগো প্রাথমিকভাবে তৈরি হয়েছিল টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে প্রমোট করার জন্য এবং সেই লোগোকে হঠাৎ করে কেন পড়ুয়াদের মধ্যে আনা হবে সেটাকে নিয়েও তারা প্রশ্ন তুলেছেন এবং তারা বলছেন যে এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে এমনটাই তারা কিন্তু আশঙ্কা করছেন। ফলত এই যে বিজ্ঞপ্তি সরকারের তরফ থেকে জারি করা হয়েছিল তার ওপর অবিলম্বে কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ দিক, সেটা নিয়ে তারা জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। মনে করা হচ্ছে চলতি সপ্তাহে প্রধান বিচারপতির এজলাসে এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হবে, সেই সময় আদালতের তরফ থেকে ঠিক কি কি নির্দেশ দেওয়া হয় সেদিকে আমাদের প্রত্যেকের চোখ থাকবে। বৃষ্টি, ধন্যবাদ। শোভিক, পুরপ্রধানের চেয়ারে বসেই ব্যয় সংকোচের সিদ্ধান্ত রবীন্দ্রনাথ ঘোষের। নিজের ও ভাইস চেয়ারম্যানের গাড়ির তেল নেওয়া বন্ধ করলেন কোচবিহার পুরসভার নবনির্বাচিত চেয়ারম্যান। আজ পুরসভায় গিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলে পুরসভার আর্থিক অবস্থার খোঁজ নেন নতুন চেয়ারম্যান। সূত্রের খবর, তখনই জানা যায় গাড়ির তেলের বিল বাবদ বকেয়া রয়েছে প্রায় 80 লক্ষ টাকা। এরপরই ব্যয় সংকোচের সিদ্ধান্ত নেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিরোধী বামেরা, পাশাপাশি গাড়ির তেল নিয়ে দুর্নীতি হয়েছে বলে দাবি করে তদন্ত চেয়েছে তারা। না, আমরা এখন তেল নিচ্ছি না, নেব না। কারণ কেন নয়, আগে হিসাব নিকাশ বুঝে দেখি। আমার তো এমন কিছু নয় যে তেলে এত দরকার হয়, আমার তেলটা কেনার ক্ষমতা আছে ওইটুকু সামান্য তেল তো। সুতরাং আমি আগে নিজেকে আমাকে দেখাতে হবে রাস্তাটা, কারণ আয়ের সাথে ব্যয়ের একটা সামঞ্জস্য রাখতে হবে। আয়ের থেকে যদি ব্যয় বেশি হয়ে যায় তাহলে সেটা তো ঠিক হবে না। সুতরাং আয় আর ব্যয়ের মধ্যে একটা সামঞ্জস্য রাখতে হবে, যাতে মাসের 1 তারিখে যারা কাজ করে তাদের মাইনাটা হয়ে যায়। চেয়ারম্যান যদি এটা বলে থাকেন তাহলে তো ভালো কথা, কারণ পৌরসভায় দীর্ঘদিনে যে দুর্নীতি সেটা আমরা বামপন্থী কাউন্সিলর এর আগেও আমরা এই নিয়ে বিষয়ে আন্দোলন করেছি এবং আমার পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বহুবার ডেপুটেশনের মাধ্যমে অনেক আন্দোলন করেছি, কিন্তু দুর্নীতি কিন্তু সপক্ষে আসেনি। কিন্তু এই বিষয়ে কুচবিহার শহরের নাগরিক কিন্তু অন্ধকারেই রয়েছে। তো চেয়ারম্যান সেক্ষেত্রে এক্ষেত্রে যদি বলে থাকেন এবং চেয়ারম্যান আরও একটা কাজ করতে পারেন, এ বিষয়ে তদন্ত একটা করতে পারেন উনি। 80 লক্ষ টাকার বিল, এটা তো আমাদের মাথা ঘুরে যাচ্ছে এ সমস্ত কথা শুনে। তা আমার মনে হয় চেয়ারম্যান যদি এই ডিসিশনটা নিয়ে থাকেন তাহলে তো সাধুবাদ জানাচ্ছি আমরা।